আওয়ামী লীগের শনিবারের বিশেষ বর্ধিত সভায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূলের কিছু স্থানে তৈরি হওয়া দ্বন্দ্ব ও দূরত্ব নিরসনের বিষয়টি গুরুত্ব পাবে। দলের নেতারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ প্রতীক না দেওয়ায় যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেই বিষয়েও সভায় নির্দেশনা দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল রশিদের রিপোর্ট। গণভবনে শনিবার সকাল 10টায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেবেন দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ সদস্য, জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, স্থানীয় সরকারের দলীয় চেয়ারম্যান এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকরা। সভাপতিত্ব করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যে নেত্রী দলের প্রধান, তাকে একবার দেখার জন্যে, তার সাথে কথা বলার জন্যে তো নানা ধরনের আকুলতা থাকে। আর নির্বাচন পরবর্তী কিছু জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু একটু দূরত্ব তো তৈরি হয়েছে একে অপরের সাথে। এই এই জিনিসগুলো যাতে আর না বাড়ে সে ব্যাপারেও একটা দিক নির্দেশনা উনি দেবেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা বর্ধিত সভায় তুলে ধরে সবার মতামত নেওয়া হবে। আগামী যে স্থানীয় নির্বাচন, সেই স্থানীয় নির্বাচনে এবার দলীয় প্রতীক কাউকে দেওয়া হবে না, উন্মুক্ত বলা চলে। অহিংস পরিবেশে নির্বাচনটি যেতে হয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ, কোনো প্রভাবশালী মহলের পক্ষ থেকে যেন কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার না হতে পারে। বিশেষ এ বর্ধিত সভা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের উজ্জীবিত করবে বলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এ সদস্য। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।